know that we are going to conduct a workshop on Western logic from ancient to modern. It is our thrust in here. We all love logic and we know what is the problem today, especially in our classes. So my Maharaj, Principal Maharaj told me to conduct such a workshop, especially on Western logic. We have got some tremendous personality like myself, Professor Gopal Chandra Khan, Sumir Rajan Bhattacharya, Munita Sanna, and Ranjan Dab, and one of my friends, he is from Jindipur College, and he will deliver a lecture on fuzzy logic. It is a very modern logic, and we are always very much eager to know all these things. So we have conducted such a tremendous thing and tremendous syllabus, and you will get a class on it when you see the schedule. Okay. And if you have any problem, you please confer with me. I will try my very best to solve the problem. Okay. And before we start, I will request him to say something about logic, then we will start. Okay, please take off. Logic সম্বন্ধে আমার কিছু বলার নেই, যারা বলবেন যোগ্যগুলো আমরা পেয়েছি, দেশকে বাবু উপযুক্ত করেছে, আমাদের কলেজ তরফ পেয়েছে, তারাই তাদের যথাযথ যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিষয়ে বলবেন। আমিও একজন ছাত্র হিসেবে অবশ্যই থাকব। বিশেষ করে বলছি যে লজিক সম্বন্ধে আমাদের ছোটখাটো প্রবলেম থাকে, আমরা অধিকাংশই অনেকেই সবাই জানো অনেকে আমরা পড়াই কিন্তু কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক ছোটখাটো প্রবলেম থাকে, সেইগুলো দূর করবার একটা সুযোগ হবে। আর কিছু কিছু নতুন বিষয় যেটা আমাদের হয়তো কলেজে পড়াতে হয় না, যেমন মডার্ন লজিক, ফাজি লজিক, সেন্সরি লজিক, ডেভেলপমেন্ট জায়গা সেগুলো হয় না, সেগুলো এখানে আরও নতুন আলোচনা করবার বা ইন্ট্রোডিউস করবার একটা সুযোগ রয়েছে। সুতরাং বিভিন্ন কলেজ থেকে বা যারা পড়ান তারা এসেছেন, ইউনিভার্সিটি থেকে পড়ান তারা এসেছেন, ছাত্ররা অনেকে এসেছেন। আমি আশা করি সকলেই এই বিষয়ে উপকার হবে, it is
correct thinking and correct speaking. Again, very important. এখানেও ওই আমি সেকি সম্পর্কে বলা হল প্রদীপ সর্ববিদ্যা উপায় আশ্রয় সর্বপরিমাণ সদা আমি শিক্ষা কথা এটা আছে তোমার অর্থশাস্ত্রে আছে শ্লোকটা এই শ্লোকটা আবার নাইতেও আছে একটু যতটা জানি শুরু করতাম না যেহেতু বাইরে যেমন ধরা বিজ্ঞান
চলে গেল তাহলে নেক্সট থিং তিনি এটাকে কমপ্লিট করে দিয়েছিলেন এরপর পরবর্তী রিসার্চ যেটা বলা হচ্ছে যে কান্তের এই কথা বল শব্দ কিছুটা ঠিক অ্যারিস্টটলের আগে লজিকটা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে অ্যারিস্টটলের রিসার্চটা হচ্ছিল কিন্তু সিস্টেমেটাইজড হয় সেটাকে কমপ্লিট সায়েন্স হিসেবে সিস্টেম সিস্টেমেটাইজ কেউ করতে পারে তিনি প্রথম অ্যারিস্টটল প্রথম তিনি সেটাকে সিস্টেমেটাইজ আর অ্যারিস্টটল পুরো লজিক করে দিয়েছেন এটা একেবারেই একটা জায়গা আছে লজিকটাকে ডেভেলপ করতে পেরেছিলেন করেছিলেন খুব অল্প বয়সেই মারা যায় পনেরো বাষট্টি বছর যার ফলে এর মধ্যে যখন ম্যাচিওর যে সেই সময়তেই তার কাজটা করতে পারে মানে ইতিহাস থেকে পানি দিতে গেলে হয় পানি দিতে পানি যায় সেখান থেকে এক বছর মারা যায় মানে উনি বলেছিলেন যে ইতিহাসের জন্য আজ দুর্ভাগ্য না একজন ফিলোসফারকে মেরেছে ছিলেন Thank you.
প্রথম আর এটা এটা আমাদের ট্র্যাডিশনাল লজিক হ্যাঁ ট্র্যাডিশনাল লজিক হ্যাঁ ক্যাটাগরিজাল লজিক হ্যাঁ আর এখানে যেগুলো সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল ডিজাইন দিয়ে কথা বলবো ডিজাইন দিয়ে হবে ব্যাপারটা বলি প্রথম সমস্যা এটা তো আর এটা হচ্ছে প্রপোজ মানে ওই প্রেডিকেট এটা কেমন প্রেডিকেট এটা তো সমস্যা বলে হচ্ছে কথা বলে বলে এটা হচ্ছে কি ইউনিট অফ অ্যানালাইসিস টা হচ্ছে গোটা আর্গুমেন্টটাকে অ্যানালাইজ করছে অ্যানালাইজ করছে না আর্গুমেন্টের তিনটা বাক্য দিয়ে তৈরি সেখানে অ্যানালাইসিস শেষ হয় বাক্যটাকে অ্যানালাইজ বাক্যগুলোর মধ্যে এখানে বাক্যের সাথে বাক্যের সম্পর্ক খুব ফাংশন নয় এখানে যে পদের সাথে পদের সম্পর্ক বাক্যের সাথে বাক্যের সম্পর্ক কাঠের গাছের পাশে আলু আছে না বুড়ো আম গাছে ভালো ফল ধরে এমন আম গাছ গ্রাফ করা হয়েছে এর সঙ্গে ওকে এখানে এটা হচ্ছে বাক্যাশ্রয় এটা হচ্ছে পদাশ্রয় এটা পদকে আশ্রয় মানে পদের সাথে পদের সম্পর্ক তার ভিত্তিতে আরেকটা বাক্য তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে বাক্যের সাথে বাক্যের সম্পর্ক মাঝখানে এটা হচ্ছে এটা হচ্ছে বাক্যাশ্রয় আর এটা হচ্ছে পদাশ্রয় এই সাথে এই উপায় তিনি এই লজিকের যে রুল তার অনেকগুলো ব্যবহার করেছেন মানে তিনি এত জিনিসে জানেন যে তাকে ক্যাটাগরিক্যালি তিনি সবগুলো লিখে দেন কিন্তু উনি অনেক রুল প্রয়োগ করেছেন ওই ইনক্লুডিং নাই রয়েছে নাই দেখে আমি চেষ্টা করি বলেন
और वक्त पर जाए इसका इंस्ट्रक्शन है मैं सुबह दोनों जाते जाते इरा यार आपको बहुत चेस्टा करते हैं ना इसे लोगों ने रुपा चेस्टा करते हैं रुपा बंद हो कोई नहीं क्वांटिफिकेशन Thank you.
Yang apa? Bukan. Ada lah. Wahai yang apa? Bukan lah. Tentu bukan. Bukan. Ha, ini tu bukan. Mana? Directly, in the art of disputation. In the art of disputation. এখানে বহু বলে কিছু নাই জগতের প্রাণ সন্তান যে সেটা এক
নাম দুই এক বলে দুই নয় বলা আসলে আপনাকে নন দুই এবং তাতে বহু বলে কিছু নাই পরিবর্তন বলে কিছু নাই অন্যের আছে পরিবর্তন যে নাই তা নয় আছে সেটা কি হবে অর্ধদর্শন তোমাকে কি হবে এই দিকটা
কোন হবে ও দুইটা অরে তারপরে কি হবে ইমপ্লিকেশন এন্ড ডেফিনিশন দা হাত থেকে হবে এই যে এই না এই এই না তার মানে দ্যাট ইজ গুড যে এক দুই তিন ইমপ্লাই A pair of contrary cannot be true together at one.
But they may work in France. Additional testing done in the high, and additional testing in the operation. A, U, I, O. Eta certification are trained to use a basic concept. A basic concept are A, I, U, O. Eta subconcept is called Bhagavad. Rather, both are concept. Both cannot be true together. Did the eye hurt? Did the eye just put it up? It just put it up. Some men are wise, some men are politicians. Looking for it. Every man is politician, no, I don't have. And no man is politician, down. Look at it. Secretary Manager has said, both cannot be true. You all men are politicians, no man is a politician, it up. There is always a game, a pair of concepts to draw. Pair of contrary. Pair of contrary property is given to the age of the money of Che, Jesu to Bako, if they derive to Che, Jesu to Bako, the two should come. At least one of them is false. At least the two should come. Here we mean the two should come. At least one of them is false. The idea is to say, then we can do that. At least one of them. Hello? Dutu Shukta. Concept. Evo ni ekta concept. Dutu ekta ni shukta. Hana onto the ekta mitta. Hello, onto the ekta mitta hantali jekhar diya to conclusion. Draw the lamp. Shara ki dana. Shara ki dana. Je, jekhar diya ame jeta ke dispute kurna. Sheta teke jubi oi contrary to bak kore du. তাহলে কি দেবেন তাহলে মানে ওইটা যদি সত্য হয় তাহলে সত্যটা মিথ্যা মিথ্যার আশ্রয় মিথ্যার আশ্রয় সেটা মানে কন্ট্রাডিক্টরিতে না গিয়েও কন্ট্রাডিক্টরি এই রেজাল্টটাই আসে আই টু প্রমাণটা কিন্তু কন্ট্রাডিক্টরি আই টু কন্ট্রাডিক্টরি আইটি প্রমাণটা যেটা যেহেতু আমরা ডেভেলপ করেছি মডার্ন সিস্টেমটা যেভাবে ডেভেলপ করতে আইটিটা সেটা হচ্ছে কন্ট্রাডিকশন ডেভেলপ করে তার থেকে কি হচ্ছে যেহেতু কন্ট্রাডিকশনটা অ্যালাউড না অতএব নট দ্যাট পি এন্ড নট ইট অ্যালাউড না অতএব নট দ্যাট পি এন্ড নট পি তাহলে হচ্ছে নট পি অফ পি মানে পি ইনফ্লুয়েন্স পি তার থেকে এটা প্রমাণ হয়ে গেল তাহলে যে আশ্রয় থেকে আমি এটা ডিরাইভ করলাম সেই আশ্রয়টা ট্রু হয় কারণ ট্রু হলে ফলসের আশ্রয় হবে না যে কারণ ট্রু তুমি ফলসিটি যদি ডিরাইভ করে দাও হ্যাঁ তাহলে সেটা পি ইমপ্লাই কি হবে না অন্য পি এর নন পি যদি ডিরাইভ করে দাও তাহলে এটা পি ইমপ্লাস কিউ যোগে সেটা সাইজ আছে যদি বলি তার সাইজ আছে
তাহলে সেটা ভাঙা যাবে। যদি তার আমার সাইজ থেকে তাহলে এটা ভাঙা যাবে, তার আমার যদি সাইজ থেকে তাহলে ভাঙা যাবে, তাহলে আমি যে কোনো একটা বহুর একটা স্টেশন দাঁড়াচ্ছি, এই একটা জায়গায় আমি সে দাঁড়ালাম, তার এর সঙ্গে আর আমি যদি পিছনের দিকতে যাই, যেতে 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 দেখি, তাহলে আমি কি উপায় নিয়ে আর যদি সামনের দিকতে যাই, যাই হোক আরেকটা যদি তার সঙ্গে যোগ বুঝতে পারছো, তোমাদের দুজনকে যদি এক জায়গায় বেঁধে দিই, একটু তো বাড়বে সাইজে, বা তুমি যতগুলো জামা পড়ছো তার সঙ্গে আসবে দুটো জামা দিই, তাহলে বাড়বে কি না, একটু হলেও তো বাড়বে, এমনি বাড়তে 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 ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে ইনফাইনাইট উইং। আর যদি পিছনের দিকটা যেতে থাকি ইনফাইনাইটলি স্মল, তাহলে দুটো পারে পিছনে বড়টা করে দিতে বহু হলে ইনফাইনাইটলি স্মল আমরা ইনফাইনাইটলি বিগ। আবার যদি হ্যাঁ বিগ বড় 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 হ্যাঁ আই ইনফাইনাইটলি স্মল হবে আসলে কনসেপ্ট ওটা কনসেপ্ট লিখতে হবে, ওটা আছে কনসেপ্ট ইনফাইনাইটলি স্মল অথবা ইনফাইনাইটলি বিগ ওরা কনসেপ্ট। একই প্রেমিস একই বস্তু একই স্টেটমেন্ট থেকে দুটো কনসেপশন আছে না, ইনফাইনাইটলি স্মল আর ইনফাইনাইটলি বিগ শিখে আর আসে যদি বলবা যে আসে ঠিক আছে এই ভাঙতে 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 এমন একটা জায়গায় যাবো যার কোনো সাইজ নাই, তাহলে কী হবে পরমাণুদের কোনো ইয়ে নেই পরিমাণ নেই বলছি, তো পরমাণুগুলো যদি পরিমাণ না থাকে তাহলে দনু আর তৃণ কটা হলে দনু হয় দুটো হবে আর তৃণ হয় কটা তিন, তিন হলে ছয় ছটা হলে তখন পরিমাণটা এই রকম থাকে, যার পরিমাণ নাই ওই জন্য হ্যাঁ পরিমাণ থাকে ওই গায়ে মুশকিল থাকতে বলছে সেটা পরিমাণটা বলো বলছে এর কোনো পরিমাণ নাই, মানে একটা ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট হচ্ছে এর কোনো পরিমাণ নাই, পরিমাণটা হচ্ছে ওই এর কোনো পরিমাণ নাই মহত্ব নেই না থাকলে মুশকিল আছে, তাহলে তো আমার ভাঙতে হবে বড় ভাঙতে আরো ভাঙতে হবে ভাঙতেই হবে ভেঙেই যাবে ভেঙেই যাবে ভেঙেই যাবে তার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে যেতে হয় বলতে হবে যে আর আমার ভাঙা যাবে আর যদি বলো যে ঠিক আছে ওইরকম একটা ওইটাকে যদি পরিমাণ করো ওই ডেমোক্রেটাস এরা সব বলতেন ওই ওদের অ্যাটম বেশি ওদের ওইরকম থিওরি আছে যে অ্যাটমগুলো কি আছে এক একটা অ্যাটমে আর পার্সেন্ট ভাঙা যাবে না, অ্যাটমগুলো আর অনেক রকম অ্যাটম আছে, কেউ বলে পাঁচ রকম কেউ বলে অনন্ত রকমের অ্যাটম আছে, কেউ বলে অ্যাটমগুলো ডিফারেন্স হচ্ছে পরিমাণে কেউ বলবে গুণে, যাই হোক যদি পরিমাণ না থাকে তাহলে যা দাঁড়ানো বা যা ইফেক্টই আছে মানে যদি বলো কোনো পরিমাণ নেই তাহলে দেশের কোনো পরিমাণ নেই, দেশটাও যে ইউনিট দিয়ে তৈরি সেটা আর ভাঙা যাবে না আর টাইমটাও ভাঙা যাবে না, ঠিক আছে তাহলে এইরকম একটা বড় কথা চারটে এখানে এসে